দিলেন গুটি গুটি পায়ে শট মারার চেষ্টা এবং না দুর্ভাগ্যজনক হলো না রাসেল একাদশের প্রথম শট ব্যর্থ। দেখা যাক কি করেন। ও সেই সাথে পর্তুগাল থেকে আসছে জাহিদ, দেখা যাক কি করে। ও দুদিনে কিন্তু মিস করলেন, পর্তুগাল মিস করলো জাহিদ। রাসেল একাদশ থেকে আসছে চঞ্চল, তিনি কিন্তু গোল দেওয়ার জন্য মারিয়া হয়ে পড়বেন, যেহেতু তারা কিন্তু একটি গোল খেয়ে আছে। নাম চঞ্চল কিন্তু ছেলেটা অনেক শান্ত, না শান্ত না, আমরা কিন্তু তাকে বলব ফিল্ডে খেলা দিচ্ছি কোন চঞ্চল। দেখা যাক, আহা গোল সম্ভব না, রাসেল একাদশ পর পর তিনটাই ব্যর্থ। একটু সামার ঘরোয়া মাঠ যাকে বলা হয়, নেইমার নেইমার ভাব, ও হলো না, বারো লেগেছে, অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু পৌঁছলে আমরা কিন্তু পর্তুগালের টিম মালিকের মনটা একটু ভার ভার দেখাচ্ছে, আরো একটা গোল দিচ্ছে দুর্ভাগ্য। পর্তুগালের যে মালিক তার কিন্তু মন খারাপ, আমি দেখছি মন খারাপের কিছু না। অসাধারণ, পর্তুগাল চলে গেল ফাইনালে, পর্তুগাল চলে গেল ফাইনালে, এখন বেলা তিনটার জন্য হাত ধরবে, ফাইনাল খেলা শুরু হবে বেলা তিনটা, মিশর ও পর্তুগাল, মিশর এবং পর্তুগাল, সেই নেইমার লাল টিগ্রিস এবং পর্তুগাল, সেই লালটা তো নেইমার না, লাল তো সালা, সালা।